সবাইকে আজকের অটোক্যাড টিউটোরিয়ালে সুস্বাগতম। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে অটোক্যাডের কোন একটি প্ল্যান করার পরে এটিকে কিভাবে স্কেলিং অনুযায়ী প্লটিং করতে হয় অথবা পিডিএফ এ রূপান্তরিত করতে হয়। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমরা মূলত দেখব যে অটোক্যাডে একটি প্ল্যান করার পরে এটিকে কিভাবে স্কেলিং অনুযায়ী প্লটিং করতে হয় অথবা প্রিন্টে এটা প্রিপেয়ার করতে হয় অথবা পিডিএফ এ রূপান্তরিত করতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি অটোক্যাড সফটওয়্যারে চলে যাই। অটোক্যাড সফটওয়্যারে আসলে আমাদের হয়তো এরকম ড্রয়িং করা থাকতে পারে। তো সেই ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের হয়তো এটাকে এখন প্রিন্ট করা প্রয়োজন। তো প্রিন্ট করতেও আমরা একই প্রসেসে প্রিন্ট করব, অথবা যদি আমাদের এটাকে পিডিএফ এ রূপান্তরিত করতে হয় তো সেক্ষেত্রেও আমরা এটিকে পিডিএফ এ রূপান্তরিত করতে পারি। তো সেই পিডিএফ রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ড্রয়িংটি মূলত মডেলে এখানে হচ্ছে ড্র করা থাকে। তো মডেলে ড্র করা থাকে এবং যদি আমরা একে হচ্ছে প্রিন্ট করতে চাই, এখন আমাদের লেআউটে আসতে হবে। আমরা লেআউট থেকে রাইট বাটন ক্লিক করে আমাদের ফর্ম টেমপ্লেটে আসব। ফর্ম টেমপ্লেটে এখানে আমাদের হচ্ছে যে প্রিন্টটি আমরা দেব সেটির একটি একটা টাইটেল বক্স করে নিতে হতে পারে। তো সেই টাইটেল বক্সটি আমাদের আগেই তৈরি করা থাকতে পারে, অথবা যদি তৈরি করা না থাকে অটোক্যাড সফটওয়্যারের ভেতরে প্রিসেট টাইটেল বক্সের একটা টেমপ্লেট আছে, আমরা সেখান থেকে নিয়ে নিতে পারি। তো আমরা ফর্ম টেমপ্লেটে ক্লিক করব। ফর্ম টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে টিউটোরিয়াল ইঞ্জি আর্কিটেকচার, আমরা এখান থেকে এসে আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এখানে লেআউট নেম, এই নামে হচ্ছে আমাদের লেআউটে তৈরি হবে, এটা ডি সাইজ লেআউট, আমরা A3-তে প্রিন্ট দেব। আমরা প্রথমে আগে এটি হচ্ছে ওকে করে নিচ্ছি। আমাদের এখানে এই লেআউটটি তৈরি হয়ে আছে, ওকে। আমরা যদি এই লেআউটে আসি আমরা এরকম একটি ভিউ দেখতে পারবো। তো আমরা প্রথমে যেটি করব, এই ভিউপোর্টটি আমরা হচ্ছে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই যে পেজটি আছে এটা ডি পেজ বা ডি ফরম্যাটে আছে, আমাদের এটি A3-তে নিয়ে আসতে হবে। তো A3 বা A4-এ নিয়ে আসার জন্য আমাদের যেটি করতে হবে, এটি এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে পেজ সেটআপ ম্যানেজার। পেজ সেটআপ ম্যানেজারে আসলে আমরা এরকম একটি লেআউট ডায়লগ বক্স দেখতে পারবো। আমরা এখান থেকে যাব মডিফাই। মডিফাই থেকে আমরা যে যদি প্রিন্ট করি এই ড্রয়িংটি, আমরা সেই প্রিন্টারটি আমরা এখান থেকে দেখিয়ে দেব, অথবা যদি আমরা এখান থেকে পিডিএফ করতে চাই তাহলে ড্রয়িং টু পিডিএফ এটা ক্লিক থাকতে হবে। এরপরে আমাদের এই যে বলেছিলাম যে এটি ডি ফরম্যাটের একটা সাইজ, আমরা ডি ফরম্যাটের সাইজ চাই না, আমাদের পেজ সাইজটি হবে হচ্ছে A3। তো A3-র জন্য আমরা এটা ISO ফুল বিলিটে যাব, অথবা আর্ক ফুল বিলিটে যেতে পারি। এখান থেকে আর্ক ফুল বিলিটে A3 আমাদের পেজ নাই, তো আমরা এখানে ISO A3-তে আসব। আমরা এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এটা হোয়াট টু প্লট এটা হচ্ছে লেআউটে দিয়ে দিতে হবে। লেআউটে দেওয়ার পরে আমাদের এখানে এটা মিলিমিটার থেকে ইঞ্চি দেখায় দিতে হবে, ওকে। আমরা যদি এখন যে প্রি মানে যেটি আমাদের প্রিন্ট হবে সেটি যদি আমরা হচ্ছে যে রকম আমাদের ড্রয়িং আছে সেই ড্রয়িংটি যদি আমাদের ওই রকম কালারে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে নান রেখে দেব, এবং যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা গ্রে স্কেল সিলেক্ট করব। তো আমরা একটা কালার হিসাবে আমরা এটাকে প্রিন্ট আউট দিতে চাই, এর জন্য আমরা নান করে রাখলাম। নান করে রাখার পরে আমাদের এখানে ড্রয়িং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ আছে, ওকে। আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসব। আমরা এখন দেখতে পাচ্ছি, এটা যদি ক্লোজ করি, আমাদের এই যে টাইটেল বক্সটি ছিল এটা ডি ফরম্যাটে ছিল, এজন্য এই টাইটেল বক্সটি বড় দেখা যাচ্ছে। এখন আমাদের এটি যেটি করতে হবে, এটি আমাদের এই যে লাইন যেটি হয়েছে, আমরা যদি এই টাইটেল বক্সটি একটু সরায় নিই, এম দিয়ে এন্টার দিয়ে আমরা যদি এদিকে একটু সরায় নিই তাহলে আমরা এটুকু বুঝতে পারবো যে এখানে আমাদের কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে। এই যে আমাদের যে দাগটুকু দেখা যাচ্ছে, একটা ডট ডট একটা হালকা একটা দাগ, এই দাগ বরাবর আমাদের এই পেজটি হচ্ছে প্রিন্ট হবে।
তো সেক্ষেত্রে আমাদের এই টাইটেল বক্স ডেটার অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য আমরা এখানে একটি লাইন ড্র করে নেব। আমরা একটু যত পারা যায় একটু জুম করে নিলে আমাদের লাইনটা ড্র করতে সুবিধা হবে, মোটামুটি একটু অ্যাকুরেট হবে। আমরা এখান থেকে একটা লাইনে ড্র করে এ পর্যন্ত এসে শেষ দেব। এটা একটু জুম করে নিয়ে আমরা এখানে হচ্ছে একটা রাইট ক্লিক করলাম, ক্লিক করে আমরা স্কেপ বাটন চেপে আমরা এখান থেকে বের হয়ে আসব। এবং এই লাইনটি আমরা যেটি করব এটি হচ্ছে একটি লেয়ারে রাখব। সেই লেয়ারটি আমরা যেই লেয়ারটিতে রাখব সেই লেয়ারটি আমরা অবশ্যই এটি লেয়ার প্রপার্টিসে যে প্লট যাতে না হতে পারে অথবা ড্রয়িংটি প্রিন্ট না হতে পারে, লাইনটি প্রিন্ট না হতে পারে, আমরা সেই কাজটি করব। আমরা এখান থেকে এখানে এই চিহ্নটিতে ক্লিক করব, একবার ক্লিক করলে এই চিহ্নটি চলে আসবে। ওকে, আমরা এখান থেকে ক্লোজ দিয়ে চলে আসব। এরপরে আমরা এই লাইনটি নিচে কপি করব। এখান থেকে কপি করে আমরা যদি নিচের দিকে আসি, ওকে, আমাদের এখানে লাইনটি হয়ে গেছে। আমরা এখন একে এই লাইন বরাবর অ্যালাইন করব। আমরা এই টাইটেল বক্সটি সিলেক্ট করে আমরা এএল দিয়ে ইন্টার দেব। এএল দিয়ে ইন্টার দিলে এটা অ্যালাইন অপশনে চলে যাবে। তারপর এই পয়েন্টটি ধরে আমরা এই পয়েন্টটার পা পেয়ে দেব এবং এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্ট পেয়ে দেব, দিয়ে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এখানে আমাদের চাচ্ছে যে এটা এটা কি স্কেল হবে কিনা। এই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা এজ দেব, এজ দিয়ে চলে আসলাম। আমাদের এই যে নিচের যে অংশটি আছে এই নিচ অংশ বরাবর আমাদের প্রিন্ট হবে। তো আমরা এই টাইটেল বক্সটিকে আমরা আর একটু নিচে নিয়ে আসতে পারি, মুভ দিয়ে আমরা একটু নিচে নিয়ে আসলাম এবং এটা F4 দিয়ে আমাদের অর্থটা অন থাকতে হবে, তাহলে আমাদের একবারে সরাসরি ভার্টিক্যাল বরাবর আমাদের নিচে চলে আসবে। ওকে, আমরা এখন যেটি করতে পারি, এখন এর ভেতরে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম এবং এই রেক্টেঙ্গেল ড্র করার আগে আমরা লেয়ারটি সিলেক্ট করে নেব, যে আগে যে লেয়ারটি রেখেছিলাম, কারণ আমাদের এই রেক্টেঙ্গেল যেটা ড্র করব এটাও এই লাইনটাও প্রিন্ট হবে না। জাস্ট আমাদের এটি হচ্ছে প্লটিং করার সুবিধার্থে আমরা এই রেক্টেঙ্গেলটা ড্র করে নিচ্ছি। এরপরে এই রেক্টেঙ্গেল ড্র করার পরে আমরা কিবোর্ডে MV প্রেস করব। MV প্রেস করলে আমাদের MView নামে একটি কমান্ড চলে আসবে। আমরা এটি কমান্ডটি আসার পরে আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট করব। অবজেক্ট থেকে আমরা রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গেলটি সিলেক্ট করলে আমরা এখানে আমাদের যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটা এখানে চলে আসবে। তো এখন এই ড্রয়িংটি আমাদের বড় করতে হলে আমাদের এই রেক্টেঙ্গেলের ভেতরে ডাবল ক্লিক করতে হবে। আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত যে ড্রয়িং সেই ড্রয়িংটির কাছাকাছি মোটামুটি এরকম একটি কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে আমরা নিচে এসে এখান থেকে আমরা স্কেলিংটা ঠিক করে দেব। এখান থেকে আমরা 1:8 স্কেলে এটা প্রিন্ট দেব। এই অবস্থায় মোটামুটি এটা ওকে। এখন যদি আমরা ভেতরে মাউজের হুইল বাটন চেপে অথবা মাউজের হুইল হচ্ছে আপ ডাউন করি তাহলে কিন্তু আমাদের স্কেলিংটা নষ্ট হয়ে যাবে। তো মাউজের হুইল পয়েন্ট আমাদের আপ ডাউন করা যাবে না। তো আমরা আবার স্কেলিংটা করে নিচ্ছি। আমরা জাস্ট মাউজের হুইল পয়েন্টারটা প্রেস করে আমরা একে প্যান করতে পারি, এর থেকে বেশি কিছু না। ওকে, এরপরে আমরা বাইরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা পাশে আমরা ড্রয়িংটাও এখানে প্রিন্ট করতে চাই। ওকে, আমাদের এই রেক্টেঙ্গেলটি একটু মুভ করে আমরা বাম দিকে নিয়ে আসতে পারি, একটু বাম দিকে নিয়ে আসলাম। ওকে, আমরা এখন এটিকে PDF এ রূপান্তরিত করব। এই PDF এ রূপান্তরিত করার জন্য Ctrl+P দিয়ে আমরা প্রেস করব। আমরা কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট, আমরা এটাতে ক্লিক করে এখানে ড্রয়িং টু PDF আছে, ওকে, আমাদের এখানে লেআউট আছে, ওকে, আমাদের বাকি সবকিছু ওকে আছে, আমরা এখান থেকে ওকে করব। ওকে করে আমরা এখান থেকে ডেস্কটপে আমরা এটা সেভ করব। আমরা এটা নাম দিলাম যে এই নামে আমরা সেভ করব ফাইলটি, আমরা সেভ দিলাম। আমাদের কিন্তু এই ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল ধরে এবং মাউজের হুইল
প্রেস করে যে একটা জুম আউট করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে যে রেক্টেঙ্গেলটি ড্র করেছিলাম সেই রেক্টেঙ্গেলটি কিন্তু আমাদের প্রিন্টে অথবা প্লটে আসে নাই। আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা এইভাবে আমরা প্লট করলে আমাদের স্কেল অনুযায়ী প্লট হবে। তো আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের একটি অটোক্যাড ফাইল আমরা হচ্ছে স্কেলে আমরা এটাকে রূপান্তরিত করতে পারি। তো সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।